আসি দিল্লির সাথে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিমের সঙ্গে নতুন সিলাবের বিম অ্যাডজাস্ট করার জন্য আমরা কোরকাটিং মেশিন দিয়ে সুন্দরভাবে আমরা হোলগুলো করছি, সেই জায়গাতে রড ঢুকে দিয়ে আবার নতুন করে বিম অ্যাডজাস্ট হবে। এখানে অনেক ভাইরা ব্রেকার মেশিন ব্যবহার করে, ব্রেকার মেশিন ব্যবহার করলে কী হয়, ব্রেকার মেশিন ব্যবহার করলে বিমটা অনেক দুর্বল হয়ে যায়, এর জন্য আমরা কোরকাটিং মেশিন দিয়ে আমরা হোলগুলো করছি। আপনারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা ভালো করে রাখুন। আর আপনাদের কোনো রকম বিল্ডিং ভাঙার প্রয়োজন থাকলে এবং কাটার প্রয়োজন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ, আমাদের সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তো আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং দেখতে থাকেন কীভাবে আমরা হোলগুলো করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ডমচান কোম্পানির 200 mm কোরকাটিং মেশিন, আর এটা যে বিটটা আমরা ব্যবহার করছি এটা 76 mm 3 ইঞ্চি বিট। এই যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপটা প্রায় 70 ফুট আছে। 70 ফুটের মাঝে মাত্র দুটো বিমের রড ছাড়া ছিল, এর জন্য আমরা মাঝে আরও 3টি হোল্ড করলাম। টোটাল 5টা বিম হবে, এটা কালকে ওই হোলগুলো করেছি, আজকে এই সাইডগুলো হোলগুলো করলাম। তো আপনারা দেখতে থাকেন। Thank you.